বছর এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে কৃত্রিম অলংকারে সজ্জিত ছোট্ট খাটের উপরে কিন্তু প্যান্ডেলটা হয়েছে, বাট ভীষণ সুন্দর করে মহাদেব দেখো ধ্যান করছে, আর পাশে কিন্তু ত্রিশূল দেওয়া আছে। এই যে কাজগুলো দেখছি, সত্যনারায়ণ পূজা পরিচালনায় হাসপাতাল কোয়ার্টার আবাসিক বৃন্দ, হাসপাতাল কোয়ার্টার নদিয়া শান্তিপুর। ঐতিহ্যবাহী শহর হচ্ছে শান্তিপুর, আর সেই শান্তিপুরের মাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি। তো রাস উৎসবের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড় গোস্বামী বাড়ির পুজোতে যেতেই কিন্তু রাস্তার ধারে কিন্তু আর একটা পুজো পড়ে গেল, তো বুঝতে পারছো অলিতে গলিতে কিন্তু এখানে রাস উৎসব পালিত হয়। তো চলো বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি। তো রাস্তার ওপরে এইভাবে কিন্তু প্যান্ডেলটা সুসজ্জিত করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। একদম এইপের ওপরে দেখতে পাচ্ছ একটা মায়ের মুখ দেখতে পাচ্ছি, তার নিচেটা দেখো এইভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখন আমি চলে এসেছি হচ্ছে রামকানাই গোস্বামী স্ট্রিটে দাঁড়িয়ে আছি, আর এখানে তোমাদের একটা পুজো আমি দেখাবো। এটা হচ্ছে হসপিটালে যে কোয়ার্টার আছে তাদেরা মিলেই কিন্তু, তাদের অধিবাসী বৃন্দরা মিলেই এই পুজোটা করেন। তো চলো এখন আমি সেই পুজোর দিকে যাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে সামনেই কিন্তু পড়ছে, যেটা কিন্তু হসপিটালের একদম কিন্তু কাছাকাছি পুজোটা। তো এরমভাবে কিন্তু গেট করা হয়েছে, আর এখন চলো ভেতরে আমরা এন্ট্রি করবো। তো এটা হচ্ছে প্যান্ডেলটার ফুল লুক, আর সব জায়গায় কিন্তু মাইক বাজছে, আমি চেষ্টা করছি জোরে জোরে কথা বলার। মানে ইয়েলো আর পিঙ্কে কিন্তু পুরো কাপড় দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, আর বাইরে কিন্তু এইভাবে সোলার কাজ করা হয়েছে, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে আমি ব্যানারটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে ব্যানার, এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা পরিচালনায় হাসপাতাল কোয়ার্টার আবাসিক বৃন্দ, হাসপাতাল কোয়ার্টার নদিয়া শান্তিপুর। আর এই হচ্ছে পুজো মণ্ডপটা, এখানে কিন্তু এইভাবে আর একটু মাঠ টাইপের আছে, মানে গ্রাউন্ড টাইপের আছে। এইখানে দেখতে পাচ্ছি একটা স্টেজ করা হয়েছে, এবছরে কিন্তু এটা 50 বছরে পদার্পণ করেছে। এখন মণ্ডপের দিকে প্রবেশ করছি, আর ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইরেটা তো ভীষণ সুন্দর দেখতেই পেলে, বিশাল বড় কিন্তু প্যান্ডেলটা, বোঝা যাচ্ছে না অত। তো দেখো এন্ট্রি করার সাথে সাথে কিন্তু এইভাবে ছোট ছোট ঝাড় দেখতে পাচ্ছি যেখানে আর কি, তারপরে কিন্তু এইভাবে সিঁড়ি থাকছে, সিঁড়িতে তারপরে নামতে হবে। আর এই হচ্ছে ওপরের টপ ভিউটা, তো ওপরটা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ ঝাড়বাতি দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে, আর সাইডগুলো কিন্তু এইভাবে ডেকোরেট করা হয়েছে। দেখো তোমাদেরকে দেখা, এখানে দেখতেই পাচ্ছ যে বাঁশি বাজাচ্ছে শ্রীকৃষ্ণ, বাঁশি বাজাচ্ছে, আর তার আশেপাশে কিন্তু প্রচুর সখীরা আছে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সত্যনারায়ণের নিচের তো একটা পুজো হয়েছে, তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু শিল্পীর হাতের কাজ। আর এখানকার শিল্পী প্রদীপ পাল লেখাই আছে ওনার নাম। তো সাইডটাও কিন্তু এইভাবে ডেকোরেট করেছে। তো থেকে আমি বেরিয়ে যাব, আর দেখি এখন নেক্সট কোন পুজোতে যাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে এই রাস্তার ধারে অদিত্রি টেক্সটাইলের যে আর কি দোকান আছে, সেই দোকানের পাশেই কিন্তু একটা পুজো হয়েছে। তো এখানে দেখলাম একটা বড় করে স্টেজ করা হয়েছে, আর বিশাল বড় একটা মহাদেব, বিশাল বড় মূর্তি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এখানে মহাদেবের মহাদেব আর কি পূজিত হয়েছেন, আর এখানে আর কি শো হবে একটু পরে, তো তার জন্য প্রিপারেশন চলছে। ওখান থেকে বেরিয়ে আমি নেক্সট যেই পুজোটায় গেছি সেটা হচ্ছে শান্তিপুর নেতাজি সংঘ, লিচু বাগানের কাছে পুজোটি হয়, আর এইটা হচ্ছে তার গেট। তো এখান থেকে এন্ট্রি করব, আর খুব সুন্দর করে একটা লাইটিংয়ের গেট করা হয়েছে দেখতেই পাচ্ছ।
লিচু বাগানের এই পূজোটা কিন্তু এবছরে 39তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছরে এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে বিগ্রহ কীর্তি অলংকারে সজ্জিত, সেটাই হচ্ছে এবছরে এখানকার মূল আকর্ষণ। তো চলো এখন পূজো মণ্ডপের দিকে এগোচ্ছি, আর বেশ ভালো লাগছে, একা একা ঘুরতে বেশ ভালোই লাগে, তাই না বলো? একা কোথায়, তোমরা তো আছো আমার সাথে। তো যা যা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনটা প্রেস না করে কিন্তু এখান থেকে যেও না প্লিজ। তো আমি চলে এসেছি একদম লিচু বাগানে নেতাজি সঙ্গের সামনে। তো তোমাদেরকে আগে পূজো মণ্ডপটা দেখার, এখানে যেটা তোমাদেরকে বললাম মূল যে আকর্ষণ সেটা হচ্ছে ঠাকুর মানে প্রতিমা কিন্তু সেজে উঠেছে কৃত্রিম অলংকারে। তো সেই প্রতিমায় তোমাদেরকে দেখাবো, তো তার আগে আমি বাইরেটাকে দেখিয়ে দিই। তো বাইরে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ছোট্ট খাটের ওপর দিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে, বাট ভীষণ সুন্দর করে মহাদেব দেখো ধ্যান করছে, আর পাশে কিন্তু ত্রিশূল দেওয়া আছে। এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখছি চটের যে কাজ, মানে চটের বস্তার যে কাজ সেই দিয়ে কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে, আর তারপর তো কাপড়ের তো কাজ আছেই। তো বাইরের ভিউটা কিন্তু ঠিক এই রকম। এবার চলো ভেতরে যেটা আসল যে আকর্ষণ, তো এখন এন্ট্রি করছি আর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম। উপরে দেখো একটা ঝাড়বাতি করা হয়েছে, আর ঝাড়বাতির সাইডটাও কিভাবে আর কি আর কি চটের যে বস্তা সেইভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে, আর তার মাঝখানে কিন্তু ঝাড়বাতিটা দেওয়া হয়েছে। আর সাইডের ভিউটাও ঠিক এই রকম, বস্তা দিয়ে কিন্তু জাস্ট ডেকোরেট করানোর চেষ্টা করেছেন, আর সাইডগুলো দেখো এইভাবে ডেকোরেট করা। এখন সেই প্রতিমায় তোমাদেরকে দর্শন করাবো। অলংকারে সুসজ্জিত, তাকে ঝলক আমি দেখাচ্ছি। দেখো প্রথমে দেখায় যে এখানে কিন্তু ওনাদের প্রচুর প্রাইজ দেখছি পেয়েছে, এভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, আর প্রতিমা হচ্ছে পুরোপুরি কিন্তু কৃত্রিম অলংকারে মানে সজ্জিত, ভীষণ সুন্দর দেখতে লাগছে, একদম একটা অন্য রকম কিন্তু লুক পুরো লাগছে দেখতে। আর এখানে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি, তার সাইডে কিন্তু দুপাশে দুটো সখীরা আছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। নেতাজির সঙ্গে পুজো থেকে এখন বাইরে বেরিয়ে গেলাম, তো কিরকম লাগলো দুটো পুজো? ভীষণই সুন্দর দুটোই, আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা নেক্সট ব্লগ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, ভালো করে রাস উৎসব সেলিব্রেট করো। আর দেখছি এবার 6:30 ট্রেন আছে, তো আর কয়েকটা পুজো ভিজিট করি, আমাকে এবার বেরিয়ে পড়তে হবে, কেননা না হলে বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো টাটা। ওখান থেকে টোটোই উঠে পড়েছি, আর এই দেখো শান্তিপুরের কিন্তু মেলা, এই রকম কিন্তু রাস্তা জুড়ে কিন্তু পুরোপুরি মেলাটা বসেছে। যখন তোমাদেরকে আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম তখন কিন্তু দিনের বেলা ছিল, তাই মেলাটা ঠিকঠাক করে দেখাতে পারিনি, কিন্তু রাতের ভিউটা তোমরা কিন্তু এই ব্লগে দেখতে পাচ্ছ। আর এরকম আর কি রাস্তা জুড়ে বিশাল বড় বড় গেট করা হয়েছে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।